Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdab wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa alihi wa ashabihi ajma'in. Shommaniyo dini bhai o bonera, amra apnader sommukhe pobitro Ramjan masher ei shomoye kotha bolte chai ekti guruttopurno bishoy niye, seta hocche Qurane Karim shikhar gurutto o tatporjo. Amra sokole jani Ramjan hocche Qur'aner mash, Qur'an nazilir mash. Allah ta'ala Quran Majid bolchen shahrul ramadan alladhi unzila fihi alquran hudan linnas wa bayyinatin minal huda wal furqan. E Ramjan mashe Quran nazil kora hoyeche bishwo manobotar hidayater jonno. Er majhe sotto ebong mithyar suspashto bornona deya ache. Manushke Quran sotter poth dekhatei thakbe. Jodi amra sotter poth pete chai amaderke Quraner kache jetei hobe. Allah ta'ala ejonnoi to pobitro Quran nazil korechen. যে শব্দ দিয়ে ওই শব্দ হলো ইকরা তোমরা পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এবং তিনি কোরআন মাজিদের শুরুতেই বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন এক কিতাব যা সন্দেহাতীত নাযিল করা হয়েছে মুত্তাকিদেরকে হেদায়াত দেওয়ার জন্য অর্থাৎ যারা তাকওয়ার পথ অবলম্বন করতে চায় যারা মুত্তাকি হতে চায় এই কোরআন তাদেরকে সত্যের পথ দেখিয়ে দেবে কোরআন নাযিল হলো রমজানে এজন্য রমজান হলো কোরআনের মাস এই রমজানেই আমরা কোরআন শিকার ক্ষেত্রে অবশ্যই অন্য যে কোনো মাসের চেয়ে অগ্রগামী হব কোরআন যে ব্যক্তি পড়বে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন পরিতাপ আজকে সে কোরআন থেকে আমরা আস্তে আস্তে করে সরে যাচ্ছি মুসলমান যখনই কোরআন ছেড়ে দিয়েছে তখন তাদের কপাল পুড়ে গেছে একটি সময় ছিল যখন মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছিল জাহেলিয়াতের যুগ পরিণত হয়েছিল সোনালী যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন পৃথিবীর সকল কবি সাহিত্যিক কলামিস্ট সাংবাদিক শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে আমরা নাম দিয়েছি ওই যুগের দি ইরা অফ ইগনোরেন্স অজ্ঞতার যুগ বর্বরতার যুগ তমসার যুগ অন্ধকার যুগ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে ঘোষণা করে দিলেন খাইরুল কুরুনি কারনি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ কিভাবে এই পরিবর্তন আসলো অন্ধকার তিরোহিত হলো মাধ্যম হচ্ছে একমাত্র কোরআন আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আপনার কাছে এই কিতাব নাযিল করেছি উদ্দেশ্য হলো আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন ঠিকই এই কিতাব আলোতে ভরে দিয়েছিল तमाम দুনিয়াকে সকল অন্ধকার দূরীভূত করেছিল মুসলমানদেরকে সোনালী আসনে তারা কোরআন অধিষ্ঠিত করেছিল তারা অধিষ্ঠিত হয়েছিল পৃথিবীর মর্যাদাপূর্ণ জায়গায় কারণ তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল প্রতিবাদের তলোয়ার কিন্তু পরিতাপ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে প্রতিবাদের তলোয়ার ছেড়ে দিয়েছে তখনই তারা লাঞ্ছিত হতে শুরু হয়েছে এই কোরআন এমন এক কিতাব যার সাথে যে সম্পৃক্ত হয় তার মর্যাদা বেড়ে যায় আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনওয়ালাদের সম্মান তিনি বাড়াবেন কোরআন মাজিদে তিনি বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মাঝ থেকে যারা ঈমানওয়ালা হবে এবং কোরআনের ইলমওয়ালা হবে ইয়ারফাইল্লাহু দারাজাত তাদের সম্মান আল্লাহ নিজ দায়িত্বে বাড়িয়ে দেবেন এই কিতাব যে রাতে নাযিল হয়েছে সে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে এই কিতাব যে নবীর উপরে এসেছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন এই কিতাব যে উম্মতের কাছে এসেছে সে উম্মত সকল উম্মতের মাঝে সেরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অন্যকে শিক্ষা দেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হবে আজকে আমরা এই কোরআন ছেড়ে দিয়ে অন্য দিকে দৌড়াচ্ছি তাই তো আমাদের ইজ্জত সম্মান কমে গিয়েছে পৃথিবীতে আজকে মুসলমান যেখানে মায়ের খাচ্ছে সেখানে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কোরা হোকর আর তুম খার হয়ে তারেকে কোরা বানকর ওই জামানায় মুসলমান সম্মানের আসনে অধিষ্ঠিত ছিল কারণ তারা কোরআনওয়ালা ছিল যখন তোমরা কোরআন ছেড়ে দিয়েছ তখন তোমরা কপাল পুড়িয়ে দিয়েছ সারা দুনিয়ায় ছিল বরণীয় যারা ছিল মুসলিম কোরআন ছাড়িয়া আজিকে তাহারা অসহায় নিঃসীম ভালো মানুষ সমাজে দিন দিন কমছে এ নিয়ে আমাদের কারো দ্বিমত নেই কিন্তু সার্টিফিকেট দারি শিক্ষিত দিন দিন বাড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত বাড়লো ভালো মানুষ কমলো
কারণটা কি? এমনটা তো হওয়ার কথা ছিল না। এর কারণ ব্যাখ্যা করেছেন স্ট্যানলে হাল নামক একজন ইংরেজ পণ্ডিত। তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্স এন্ড ইউ লিভ ফোর্থ আর ইউ উইল বি গেট ফিফথ আর দ্যাট ইজ রাস্কিলিটি। তিনি বললেন, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আর শিক্ষা দাও, রিডিং ও রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখাপড়া শিখালে, ভূগোল বিজ্ঞান শিখালে, কিন্তু ইউ লিভ ফোর্থ আর তুমি চার নাম্বার আর দ্যাট ইজ রিলিজিয়ন তুমি ধর্মীয় শিক্ষা তাকে দেওনি, নৈতিকতার শিক্ষা দেওনি, কোরআন হাদিস শিখাওনি, অপেক্ষা করো ইউ উইল বি গেট ফিফথ আর তুমি ফিরে পাবে পাঁচ নাম্বার আর। অঙ্ক ইংরেজি ভূগোল বিজ্ঞান লেখাপড়া অনেক শিখালে কিন্তু কোরআনের শিক্ষা দিলে না, তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে পঞ্চম আর দ্যাট ইজ রাস্কেলেটি সে হবে সবচেয়ে বড় একটা বড় মাপের বদমাস, তুমি ফিরে পাবে একটা বদমাস। আজকে আমরা তাই পাচ্ছি, মূর্খ চোরেরা যা চুরি করে শিক্ষিত লোকেরা করে তার চেয়ে একশো গুণ পঞ্চাশ গুণ বেশি। মূর্খ লোকেরা গাছের ডাব চুরি করে, তারা ছাগল চুরি করে, গরু চুরি করে, মসজিদে জুতা চুরি করে, চল্লিশ বছর চুরি করে দেশের কোটি টাকার খরচ ক্ষতি করতে পারে না, আর এম এ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার সার্টিফিকেট নিয়ে কলমের একটা খোঁচায় দেশের শত শত হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে। শিক্ষিত লোকদের দ্বারা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন শিক্ষিত? যারা নৈতিকতার শিক্ষা গ্রহণ করেনি। এই জন্য ভালো মানুষ যদি সমাজে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন শিক্ষা করতেই হবে। কোরআন আমাকে আপনাকে নৈতিকতায় উজ্জীবিত করবে, আল্লাহর ভয় কলবের মাঝে তৈরি করে দেবে, ভালো মানুষ বানাবে। এই জন্য আসুন, ভালো সন্তান পেতে চান, কোরআনওয়ালা সন্তান আপনি গড়ে তুলুন। যদি বাবা হিসাবে সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান সত্যের পথ খুঁজে পাবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইদানিংকালে ওল্ড হোমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বৃদ্ধ নিবাস কি জিনিস? আজ থেকে চল্লিশ বছর তিরিশ বছর পূর্বে বাংলাদেশের লোকেরা চিনত না, কিন্তু এখন বৃদ্ধ নিবাসে অসংখ্য বাবা মা পাওয়া যায়। আর খবর নিয়ে দেখুন, অধিকাংশ বাবা মা শিক্ষিত সন্তানের, শিক্ষিত সন্তানেরা বাবা মাকে ওল্ড হোমে রেখে আসে, গরিবেরা রেখে আসে না, মূর্খরা রেখে আসে না ওল্ড হোমে। আজকে যত বৃদ্ধ বৃদ্ধাকে পাওয়া যাচ্ছে, একশো জনের মাঝে আশি থেকে নব্বই জন তাদের সন্তানদেরকে শিক্ষিত করেছে। মূর্খরা এখনো মা বাপকে নিয়ে একসাথে থাকে। তাহলে আমাদের শিক্ষা আমাদেরকে কোন দিকে ডাইভার্ট করছে আমাদের বোঝা উচিত। কোরআন আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে শান্তিময় করে দেবে, দুনিয়ার স্বর্গে পরিণত করবে। এই জন্য আসুন আমরা কোরআনমুখী হই। কোরআন ব্যতীত দুনিয়ায় শান্তি আসবে না, আখেরাতে মুক্তি আসবে না। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, সত্যের দিশা পাওয়ার জন্য কমপক্ষে কোরআন হাদিসের মৌলিক এলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান কাজে লাগিয়ে কোরআন পড়ার তৌফিক দিক। কোয়ারেন্টাইন লকডাউন আমাদেরকে স্পেশালি কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য আসুন, যারা আমরা শিখিনি আমরা শিখে নেই, যারা আমরা শিখেছি বিশুদ্ধ পারি না আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখে নেই, যারা বিশুদ্ধ পারি আল্লাহ কি বলেছেন আমরা অর্থ বুঝতে চেষ্টা করি, ব্যাখ্যা বুঝি, নিজের জীবনে আল্লাহর কোরআনের শিক্ষাগুলোকে কাজে লাগাই। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা স্লোগান তুলি, আল্লাহর রঙে রঙিন হও, জীবনকে রঙিন করো। আল্লাহ পাক কোরআনের রঙে সমাজ, জীবন, রাষ্ট্রকে রঙিন করার তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।